হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস নাইনের হিজ ফার্স্ট ফ্লাইট গল্প, যেটা যে গল্পটা আছে লিয়াম ও ফ্লাহার্টির লেখা। তো লাস্ট ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম হি ডাইভড অ্যাট দ্য ফিশ এই পর্যন্ত, এরপর থেকে আমরা শুরু করছি। দেখো, উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু এ স্পেস। জোরে চিৎকার দিয়ে সে বাইরের দিকে পড়ে গেল এবং নিচের ফাঁকা স্থানে পড়ে গেল। ইনটু স্পেস মানে ফাঁকা স্থান। দেন টেরর সেজড হিম, তারপরে কী হলো, টেরর আতঙ্কে তাকে জর্জরিত করে তুলল, খুবই ভয় পেল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃদয় থমকে গেল বা এক মুহূর্তের জন্য থেমে গেল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু এটি শুধুমাত্র এক মুহূর্তের জন্য টিকে থাকলো। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, পরের মুহূর্তে সে অনুভব করলো যে তার ডানাগুলো বাইরের দিকে ছড়িয়ে গেছে। স্প্রেড মানে বিস্তৃতি লাভ করা, বিস্তার লাভ করলো বা ছড়িয়ে গেল। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, বাতাস তার বুকের দিকের পালকগুলোতে ধাক্কা দিতে লাগলো, বুকের পালকের বিপরীত দিকে ধাক্কা দিতে লাগলো। দেন আন্ডার দ্য স্টোমাক, তারপর তার পেটে। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানার বিপরীতে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য ইয়ার, সে অনুভব করলো যে তার ডানার প্রান্ত বাতাস ভেদ করে চলেছে। টিপস অফ হিজ উইংস মানে ডানার প্রান্ত দেশ। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, তারপরে সে আর পড়ে গেল না হেডলং নাও, বা মাথা নিচে করে হঠাৎ করে আর পড়ল না, বা এটা বলতে পারো যে সে আর ভয় পেল না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে ধীরে ধীরে উপরের দিকে নিচের দিকে উঠতে লাগলো, এবার আবার বাইরের দিকে উঠতে লাগলো এবং উপরের দিকে উঠতে লাগলো। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভয় পেল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস অনস, তারপর সে আবার একবার ডানা ঝাপটা দিল। অ্যান্ড হি সোড আপওয়ার্ডস, এবং সে উপরের দিকে উঠে গেল। হি আটার্ড এ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, সে একটা আনন্দের চিৎকার দিল এবং ডানা ঝাপটা দিল। হি সোড হায়ার, সে আরও উপরের দিকে উঠে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা পাশ দিয়ে উড়ে চলে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার ডানাগুলো একটা জোরে শব্দ করল। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, সে তার মাকে একটা জোরে চিৎকার দিয়ে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লু ওভার হিম, তারপর তার বাবা তার উপর দিয়ে উড়ে চলে গেল, স্ক্রিমিং চিৎকার করলো। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর দেখলো যে তার দুই ভাই এবং তার বোন তার আশেপাশে উঠতে লাগলো। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে দেখতে পেলো তার নিচে একটা বিশাল সমুদ্র, সবুজ সমুদ্র। বিনিথ হিম মানে তার নিচে, আন্ডার হিম। অ্যান্ড হি টার্ন হিজ বি, এবং তার ঠোঁটটি কী করলো, টার্ন হিজ বিগ সাইড ওয়েজ, ঠোঁটটি পাশের দিকে নিল। অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি, এবং কিচিরমিচির করতে লাগলো অ্যামিউজডলি, আনন্দের সহিত, উইথ হ্যাপিনেস বলতে পারো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন হিজ গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার পিতামাতা এবং তার ভাইগুলো এবং তার বোন হ্যাড ল্যান্ডেড, অবতরণ করলো। কোথায় অবতরণ করলো? অন দিস গ্রিন ফ্লোর, ওই সবুজ মেঝের উপর। কী, কোন সবুজ মেঝের উপর? বিশাল সমুদ্রের যে সবুজ রঙের সমুদ্র আছে সেই সমুদ্রের মেঝের উপরে, মানে সমুদ্রের উপরিতলে। ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে, মানে ছোট্ট শঙ্কচিলটার সামনে। ইন ফ্রন্ট অফ হিম মানে হচ্ছে সম্মুখে বা সামনে, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, মানে অনেকগুলো শব্দ দিয়ে একটা প্রিপোজিশন হয়। তোমাদের ফ্রেজে আমি বলেছিলাম এটা প্রিপোজিশনাল ফ্রেজ টাইপসের মধ্যে, সো এটা একটা উদাহরণ। তারপর কী হচ্ছে, দে ওয়ার বেকনিং টু হিম, তারপর
তারা তাকে ইশারা করে ডাকলো। বেকনিং মানে হচ্ছে আঙুল দিয়ে নির্দেশ করা বা আঙুল দিয়ে ডাকা, পয়েন্টিং করা। কলিং শ্রিলি এবং তীক্ষ্ণ চিৎকার করে ডাকলো। হি ড্রপড হিজ লেগস ইনটু ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। সে তার পাটা নামিয়ে দিল, পাগুলো নামিয়ে দিল দাঁড়ানোর জন্য অন দ্য গ্রিন সি, সেই সমুদ্রের উপরে, সবুজ সমুদ্রের উপরে। তারপর কী হচ্ছে, হিজ ফিট স্যাঙ্ক ইন টু দ্য সি। তার পাটি সমুদ্রের জলে নিমজ্জিত হল বা সমুদ্রের জলে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি, এবং তারপর তার পেট টাস্ট ইট সমুদ্রকে স্পর্শ করল। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফাদার, এবং সে আর ডুবল না। তার মানে তার পেটটা স্পর্শ করল এবং পাটা জলের তলায় থাকলো, কিন্তু তারপরে সে আর ডুবল না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে সমুদ্রের উপরে ভেসে ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তার আশেপাশে হিজ ফ্যামিলি, তার পরিবার, ওয়াজ স্ক্রিম, চিৎকার করছিল। প্রেইজিং হিম, তাকে প্রশংসাও করছিল। কেন করছিল? কারণ হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম উড়ান বা প্রথম ওড়া উড্ডয়ন সম্পন্ন করলো বা করতে সক্ষম হলো, মানে ওড়া শিখে গেল। সো এই ছিল মোটামুটি এই গল্প লাস্ট পার্ট। এখানে কিছু আননোন শব্দ আছে যেগুলো তোমরা মানে লিখে নিতে পারো, যেরকম আউটওয়ার্ডস মানে বাইরের দিকে, ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, টেরর মানে আতঙ্ক, সেইজড মানে বাজেয়াপ্ত করা, মুমেন্ট মানে মুহূর্ত, স্প্রেড মানে বিস্তার লাভ করা, রাস্ট মানে আক্রমণ করা, ব্রেস্ট ফিদার্স মানে বুকের দিকের পালক, স্টোমাক মানে পেট, টিপস মানে প্রান্ত, তারপরে হেডলং মানে হঠকারী, হঠাৎ করে মানে মাথা ঝুঁকে যাওয়া এরকম, তারপরে সোরিং মানে ওড়া, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, অ্যাফ্রেড মানে ভয়, ফ্ল্যাপড মানে ডানা ঝাপটানো, আটার্ড মানে উচ্চারণ করা, জয়েস স্ক্রিম মানে আনন্দের চিৎকার, তারপরে আছে ভাস্ট গ্রিন, সুবিশাল সবুজ সমুদ্র, ভাস্ট গ্রিন সি, বিক মানে চঞ্চু বা ঠোঁট, তারপরে অ্যামিউজডলি মানে আনন্দের সহিত, বেকনিং মানে আঙুল দিয়ে নির্দেশ করা বা আঙুল দিয়ে ডাকা, শ্রিলি মানে তীক্ষ্ণ আওয়াজ, আচ্ছা স্যাঙ্ক মানে নিমজ্জিত, সিঙ্ক স্যাঙ্ক 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 সাঙ্ক, সিঙ্ক মানে নিমজ্জিত হওয়া মানে জলে ডোবা আর কি, বেলি মানে পেট, ফ্লটিং, ফ্লট মানে হচ্ছে ভেসে যাওয়া, ভেসে থাকা, প্রেইজ মানে প্রশংসা করা, প্রেইজ থেকে প্রেইজিং। এই হচ্ছে শব্দের মানে। নিয়ারেস্ট মিনিংগুলো তোমাদের পিডিএফ যে ফাইলটা দেওয়া থাকবে তাতে নিয়ারেস্ট মানে মিনিংগুলো দেওয়া থাকবে, সেগুলো দেখে দেখে লিখে নেবে। আর এইচটি কিছু কোশ্চেন আছে সেগুলো লিখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য সিগালস হার্ট স্ট্যান্ড স্টিল, কেন শঙ্খচিলের হৃদয়টি হঠাৎ থমকে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য সিগাল নো লঙ্গার অ্যাফ্রেড, কেন শঙ্খচিলটি আর ভয় পেল না। তারপরে হাউ ডিড দ্য ইয়ং সিগাল ফিল, ছোট্ট শঙ্খচিলটি কীরকম অনুভব করেছিল। হোয়েন হি সোড হায়ার, যখন সে উপরের দিকে উঠল তখন সে কেমন অনুভব করেছিল। হাউ ডিড দ্য সিগাল কমিউনিকেট উইথ হিস প্যারেন্টস, কীভাবে ছোট্ট শঙ্খচিল তার পিতামাতার সাথে কথা বলতো বা ভাবের আদান প্রদান করত। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিগালস ফিট স্যাঙ্ক ইন টু দ্য সি, কী ঘটেছিল যখন সিগাল বা শঙ্খচিলের পাটা সমুদ্রে ডুবে গিয়েছিল। সো আজকের ক্লাসে পর্যন্ত, যদি কোনো ওয়ার্ডের মিনিং বা লাইন বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আর কোশ্চেনের অ্যান্সারগুলো নিজেরা লেখার চেষ্টা করবে, অ্যাটলিস্ট ট্রাই করবে লেখার জন্য প্রত্যেকে। ঠিক আছে, থ্যাংক ইউ।